কিন্তু আমরা আজকে এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে আমি সিটিসি বাংলার পিছনে যারা কষ্ট করেছেন, যারা একটি বছর অত্যন্ত কষ্ট করে সঙ্গে সিটিসি বাংলাকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছে, আমি সমস্ত কর্মকর্তা কলা কুশলী সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, যিনি এখনো গুলশানের বাসা থেকে রাজপথে আমাদের সাথে কথা বলতে পারছেন না, এখনো ওনাকে গৃহবন্দী রাখা হয়েছে। আমরা শুভেচ্ছা জানাচ্ছি যিনি লন্ডনে আছেন তার এক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারপার্সন ওনার পক্ষ থেকে। আজকে কথা বলার স্বাধীনতা নেই, মত প্রকাশের কোনো ধরনের স্বাধীনতা নেই, আমরা কোনো কথা বললে আজকে আমাদেরকে ঘুমের শিকার হতে হয়, হত্যা নির্যাতনের শিকার হতে হয়। সম্প্রতি একজন সাংবাদিক সারওয়ার তিনি সত্য কথা বলতে গিয়ে তাকে অকথ্য নির্যাতনের এবং তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে সে ঘুমের ঘুরেই কিন্তু এই নির্যাতনের কথা বারবার ভিড় করে বলছে, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা। কাজে আমরা চাই যে মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাক। আমরা যারা আজকে ভোট সেন্টারে যেতে পারছি না, আমার এই যে ভোটেরা বসে আছে তারা ভয়ে ভোট সেন্টারে যেতে পারে না, তাদেরকে আজকে যেতে মানা করা হয়, বলা হয় যে আপনারা না গেলে আমাদের ভোট আমরা পেয়ে যাব। এই যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা অসাংবিধানিক একটা চিন্তা ভাবনা, এই যে নির্বাচনের যে কালচার, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, এই যে একটা কালচারকে রাতারাতি গত এক যুগ ধরে পরিবর্তন করে ফেলা হয়েছে, এখান থেকে কিন্তু আমাদেরকে ফিরে আসতে। আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, এইগুলোর জন্য আমাদেরকে লড়াই করতে হবে। সামনের সিটি কর্পোরেশনে একটা নির্বাচন আছে চট্টগ্রাম, আমি একটা প্রার্থী আছি ধানের শীষে, আমি আশা করব আপনারা সমস্ত ভয়কে জয় করে আপনাদের পার্শ্ববর্তী সেন্টারে যাবেন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবেন। মনে রাখবেন এটা কিন্তু আপনাদের আমানত, আপনাদের হক, আপনার অধিকার আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, অন্য কেউ এসে আপনার এই অধিকার প্রতিষ্ঠা করে দিবে না। যখন আপনি একজন বেরোবেন আপনার জায়গা থেকে আরেকজন বেরোবে, এভাবে আপনি ভোট সেন্টারে যাবেন, কেউ যদি আপনাদেরকে জোর করে সেখানে আপনি বসে যাবেন, দেখবেন এইভাবে ইনশাআল্লাহ আপনারা জিতে যাবেন, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠা হবে, সাংবিধানিক অধিকার রক্ষা হবে, গণতন্ত্র আবার যে গণতন্ত্র আজকে নির্বাচনে চলে গেছে, যে ভোটের অধিকার নির্বাচনে চলে গেছে, সেটা আবারও আপনারা ফিরে পাবেন। আমি আজকে আমেরিকাতে আপনি দেখেছেন ডেমোক্রেটরা আজকে জো বাইডেন আজকে জয়লাভ করেছে ট্রাম্পের বিরুদ্ধে, এটা একটা আমি মনে করি গণতন্ত্রের সূচনা। কাজে সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্রের সূচনা হচ্ছে বাংলাদেশও সেটা সূচিত হবে। আমি আবারও আজকে এই সিটিসি বাংলার বর্ষপূর্তিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, একটি সুন্দর দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী এবং আমার ভুনেরা যাতে নিশ্চিন্তে তারা রিক্সা করে যেতে পারে, কোনো ধরনের আজকে যে একটা ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ, একটা অনিরাপদ বাংলাদেশে পরিণত হয়েছে, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ চাই, আমরা একটা সাংবিধানিক বাংলাদেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক
একটি সুন্দর মত প্রকাশের স্বাধীনতা মানব অধিকার যেখানে থাকবে সেই ধরনের বাংলাদেশ চাই যে বাংলাদেশকে আমার লাখো শহীদের রক্তের বিনিময়ে মামুনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি কাজে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এই প্রত্যয় নিয়ে আমি সিটিজে বাংলার আজকের এই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবেন এই আশা রেখে